দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ মেট্রো সেম বিজনেস রিপোর্টে। বাজেট বরাদ্দে সবার চেয়ে এগিয়ে স্থানীয় সরকার। করোনায় স্বাস্থ্যখাতে বরাদ্দ 34 ভাগ বাড়লেও কমছে বিদ্যুতে। দীর্ঘমেয়াদে অর্থনীতিকে টেকসই করতে আরেক দফা স্বল্পমেয়াদী লকডাউনের পরামর্শ। বেসরকারি খাতের এক্সিট স্ট্র্যাটেজি অনুসরণের তাগিদ। করোনা সংক্রমণ ঠেকাতে চলা লকডাউনে কৃষি খাতে ক্ষতির পরিমাণ 50,000 কোটি টাকা ছাড়িয়েছে, সহায়তা নিশ্চিতের দাবি। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। আসছে বাজেটে সবচেয়ে বেশি অর্থ দেওয়া হবে স্থানীয় সরকার বিভাগকে, আর বরাদ্দ বৃদ্ধির হারে সবচেয়ে এগিয়ে স্বাস্থ্যসেবা বিভাগ। করোনা ভাইরাস মোকাবেলায় সেখানে আগের বছরের চেয়ে 34 ভাগের মতো বেশি অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। বরাদ্দ কমতে পারে বিদ্যুতে, তবে বেশি বরাদ্দপ্রাপ্ত মন্ত্রণালয়ের শীর্ষ দশে নেই কৃষি ও খাদ্য। সৌরভ রহমানের রিপোর্ট। কাজের পরিধি বড়, তাই স্থানীয় সরকার বিভাগের ব্যয়ও বেশি। সরকারের বাকি সব মন্ত্রণালয় আর বিভাগের থেকে আর সে কারণেই আগের বছরগুলোর ধারাবাহিকতায় আসছে বাজেটে সবচেয়ে বড় বরাদ্দটি থাকছে এই মন্ত্রণালয়ের জন্য, 36,103 কোটি টাকা, যা চলতি বাজেটের চেয়ে 5.5 ভাগের মতো বেশি। এর পরেই আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, 13 ভাগ বাড়িয়ে এবার সেখানে দেওয়া হতে পারে 34,817 কোটি টাকা। শীর্ষ বরাদ্দপ্রাপ্ত তালিকার তৃতীয় নাম মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। নতুন বছরে সেখানে সরকারের ব্যয় বাড়তে পারে 12 ভাগের মতো। সড়ক পরিবহন আছে চতুর্থ অবস্থানে, যদিও সেখানে টাকার পরিমাণ বাড়ছে না বললেই চলে। তবে বড় বরাদ্দ বৃদ্ধি হচ্ছে স্বাস্থ্যসেবায়, 25,723 কোটি টাকা পাচ্ছে এই বিভাগ, যা চলতি বছরের চেয়ে 34 ভাগ বেশি। এই যে বাড়তি বরাদ্দটা করা হচ্ছে, সেটা যাতে স্বাস্থ্য খাতের অবকাঠামো উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখতে পারে সেদিকটা নজর দেওয়া দরকার। আমরা দেখছি যে এই ক্রাইসিসকে মোকাবেলা করার জন্য একটা বড় সংখ্যক চিকিৎসক এবং নার্সকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে, সেটা অবশ্যই প্রশংসনীয় একটা উদ্যোগ। কিন্তু পাশাপাশি কিন্তু হাসপাতালগুলো এবং স্বাস্থ্যের যে বিভিন্ন ধরনের ক্লিনিকগুলো, সেগুলো কিন্তু অবকাঠামো বড় ধরনের উন্নয়ন দরকার। যেই বরাদ্দটা দেওয়া হচ্ছে সেটার সঠিক ব্যবহার যেমন নিশ্চিত করতে হবে, অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হলে সেটা দেওয়ার ব্যবস্থা বাজেটে থাকতে হবে, এবং বাস্তবায়নের প্রত্যেকটা পর্যায়ে যে কার্যক্রমগুলো, যে কাজগুলো করা হচ্ছে সেটা যেন বৈজ্ঞানিক ভিত্তিতে নির্ধারিত হয়, এবং বাস্তবায়নের ক্ষেত্রে সুশাসনের ঘাটতি যেন কোনো পর্যায়ে দেখা না দেয় না যায়। এই ফলাফলগুলি যদি পাওয়া না যায় খরচ থেকে, তাহলে সেটা না হবে সু অর্থনীতি, না হবে সু রাজনীতি। এখন পর্যন্ত পাওয়া হিসেব বলছে বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য প্রায় 25,000 কোটি টাকা রাখা হতে পারে, যা চলতি বছরের চেয়ে 4 ভাগের মতো বেশি। তবে প্রায় 5 ভাগের মতো কমে যাচ্ছে সরকারের অগ্রাধিকারের শীর্ষে থাকা বিদ্যুৎ খাতের বরাদ্দ। জননিরাপত্তায় দেওয়া হতে পারে 22,500 কোটি টাকার কিছু বেশি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের দায়িত্বে থাকার কারণে বড় বরাদ্দ পাচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, প্রায় 18,000 কোটি টাকা। আসছে বাজেটে সবচেয়ে বেশি টাকা পাওয়া 10 মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে শেষ নাম রেলপথ, সেখানে বরাদ্দ বাড়ছে 1 ভাগের মতো। অর্থনৈতিক অগ্রাধিকারগুলো তো পাল্টে গেছে, সেই সাথে সরকারি ব্যয়ের অগ্রাধিকার পাল্টাবে, এটাই তো চুক্তি। দুটো খাত কিন্তু অনুপস্থিত এই অগ্রাধিকারের উচ্চ তালিকায়। একটা হচ্ছে কৃষি এবং অন্যটা সামাজিক সুরক্ষা খাত, এখানেও সরকারি ব্যয়ের প্রয়োজন বেড়েছে, কাজে এগুলো পুনর্বিবেচনার দাবি রাখে। আগামী 11 জুন জাতীয় সংসদে আসছে 2020-21 অর্থ বছরের জন্য এই বাজেট প্রস্তাব পেশ হবার কথা রয়েছে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দীর্ঘমেয়াদে অর্থনীতি বাঁচিয়ে রাখতে আবারও স্বল্প সময়ের জন্য পুরোপুরি লকডাউনের পরামর্শ ব্যবসায়ী নেতাদের। তারপর সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে অর্থনৈতিক কার্যক্রম খুলে দেবার পরামর্শ এসেছে বেসরকারি খাতের উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম রিসার্চ সেন্ট বাংলাদেশের পক্ষ থেকে। এর জন্য একটি লকডাউন এক্সিট স্ট্র্যাটেজি তৈরি করেছে তারা। বৃহস্পতিবার এক ভার্চুয়াল সেমিনারে সেটি তুলে ধরে বলা হয়, এসব পরিকল্পনা বাস্তবায়নে সরকারের সকল পর্যায়ে সমন্বয় বাড়ানো জরুরি। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে লকডাউন শব্দ ব্যবহার না করলেও মার্চের শেষ সপ্তাহে সাধারণ ছুটি ঘোষণার পর থেকেই মূলত থেমে গেছে অর্থনীতির চাকা। এর ফলে যেমন কমে গেছে উৎপাদন, ধস নেমেছে আমদানি রপ্তানিতে, কমেছে অভ্যন্তরীণ চাহিদাও। সব মিলে এই সময়ে প্রতিদিন 3,300 কোটি টাকা লোকসান দিয়েছে দেশের অর্থনীতি। সেই ক্ষতি কমাতে চলতি সপ্তাহ থেকে সাধারণ ছুটি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোঅর্ডিনেশন অ্যাকচুয়ালি
that's the critical element amar mone hoy missing right now ebong coordination issue ta ke jodi amra address korte na pari amra je bhul gulo goto 4 mashe korechi sei bhul gulo abar repeat korte thakbo agami mashe tai jodi hoy bangladesh keo ashbeo na because our we are infected jara bideshi experts ra bangladesh e ache jemon sri lankan der kotha bollen amader ambassador sahab je tara chole jacche japanese ra chole jabe tahole kader sathe amra আমাদের এই বড় মেগা প্রকল্পগুলোই বা করবো আমরা কিভাবে আমাদের এই এফডিআই গুলোকে আনবো এগুলোর জন্য তো আমাদের পরিবেশটাকে সৃষ্টি করতে হবে। এমন পরিস্থিতিতে স্বল্প সময়ের জন্য পুরোপুরি লকডাউন ঘোষণার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। এরপর এলাকা ভিত্তিক ঝুঁকি বিবেচনায় পর্যায়ক্রমে খুলে দেওয়া যেতে পারে, প্রয়োজনীয় পণ্য ও সেবা উৎপাদনও বাড়ানো যেতে পারে ধীরে ধীরে। এই মুহূর্তে সামনে এগিয়ে যাওয়ার পথে যদি আমরা খুব বড় একটা বিপদের সম্মুখীন না হতে চাই, তাহলে হয়তো সময় এসছে একটা কঠিন ডিসিশন নিয়ে সব সাধারণ ছুটি ইত্যাদি একটু কনফিউজিং মেসেজ না দিয়ে একেবারে খুব হার্ড একটা লকডাউন কয়েকদিনের জন্য যাওয়া এবং তারপরে প্রোগ্রেসিভলি প্ল্যান অনুযায়ী আমাদের বিভিন্ন কার্যক্রমকে খুলে দেওয়া। দ্যাট ডিসিশন উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট সবাইকে কিন্তু খুশি রাখা যাবে না সব সময়ের জন্য। কিছু লোকের জন্য হয়তো ব্যবসাটা ক্ষতিগ্রস্ত হবে, সেই ধারণা করে কিন্তু আমাদের প্রসেস প্ল্যানিংটা করতে হবে বা এক্সিট স্ট্র্যাটেজি করতে হবে, এবং ধাপে ধাপে যদি আমরা খুলি ফেজ বাই যে হবে ওটাও কিন্তু আপনার ইম্প্যাক্টের মধ্যে চলে আসবে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। এ নিয়ে একটি লকডাউন এক্সিট স্ট্র্যাটেজি তৈরি করেছে দেশের অন্যতম 5টি সংগঠন নিয়ে গঠিত রিসার্জেন্ট বাংলাদেশ, যা তুলে ধরা হলো এই ভার্চুয়াল সেমিনারে। ইম্পর্টেন্ট লকডাউনের ব্যাপারে এটার এক্সিট, এটার টাইমিং অফ এক্সিট, এক্সটেন্ট অফ এক্সিট, এটার প্রোটোকলস, এটার ক্রাইটেরিয়া, এগুলো সব ঠিক করার জন্য দের ইজ এ নিড ফর অ্যান ইনস্টিটিউশনাল মেকানিজম। এই যে ডিসিশন অ্যাসেসমেন্ট, ডিসিশন মেকিং, মনিটরিং, ইমপ্লিমেন্টেশন, রিঅ্যাডজাস্টমেন্ট, সেটার জন্য যেটা দেখা গেছে পৃথিবীর অন্যান্য বেশিরভাগ দেশে হাই লেভেল কমিটিস করা হয়েছে, সেই কমিটিস গুলো রাইট লেভেল অফ রিপ্রেজেন্টেশন, রাইট ব্যাকগ্রাউন্ড অফ রিপ্রেজেন্টেশন ছিল, এবং তারা এই সেন্ট্রালাইজড অ্যাসেসমেন্ট এবং মনিটরিং এর কাজ ইনক্লুডিং থ্রু ডিজিটাল মিন্স করে থাকে। সেই সাথে সারা দেশে করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানো এবং সংক্রমণ ও মৃত্যুর সঠিক তথ্য প্রকাশও এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনার কারণে দেড় মাসে 56,536 কোটি টাকা লোকসান গুনতে হয়েছে কৃষকদের। উৎপাদন পর্যায়ে পণ্যের দাম কমে যাওয়ায় এই ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা। ক্ষতি পুষিয়ে নিতে সরকারি প্রণোদনা ঘোষণা করা হলেও সে সুবিধা গ্রহণ করতে পারবেন না প্রান্তিক কৃষকদের বড় অংশ। উন্নয়ন সংস্থা ব্র্যাক এমন তথ্য দিয়ে বলছে, এমন পরিস্থিতিতে বিঘ্নিত হতে পারে দেশের কৃষি উৎপাদন। সংকট মোকাবেলায় প্রান্তিক কৃষকদের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি মধ্যস্থতাকারীদের কাজে লাগানোর তাগিদ দিয়েছেন তারা। করোনা সংকটের কারণে অন্যান্য খাতের মতো উৎপাদিত কৃষিপণ্যও বাজারজাত করা যায়নি স্বাভাবিক সময়ের মতো, পাওয়া যায়নি ন্যায্য দামও। এতে উৎপাদন পর্যায়ে পোলট্রি পণ্যের দাম কমেছে 44%, 22% কমেছে দুগ্ধজাত পণ্যের, আর শাকসবজির দাম কমেছে 38-90% পর্যন্ত। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এমন তথ্য দিয়ে বলছে, উৎপাদিত পণ্যের দাম কমলেও বৃদ্ধি পেয়েছে সার, বীজ, পশুখাদ্যসহ অন্যান্য কৃষি উপকরণের দাম। এতে করে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে কৃষক ও খামারিদের। ব্র্যাকের প্রতিবেদন বলছে, এপ্রিল থেকে মের মাঝামাঝি পর্যন্ত কৃষকদের ক্ষতি হয়েছে 56,536 কোটি টাকা। সে সাময়িকভাবে আপডেট হচ্ছে, কিন্তু এটা লং টার্ম চেইন ইমপ্যাক্টটা কিন্তু খুবই ভয়াবহ। যখন একটা ফার্মার একটা সিজন তার প্রোডাক্টের দাম পায় না বা ন্যায্য দাম পায় না, তখনই কিন্তু ও সেটটাকে চলে যায়। এরপরে আমাদের যে ইম্প্যাক্টটা হবে সেটা হলো অনুৎপাদনশীলতা, মানে আমার প্রোডাক্টিভিটি অনেক কমে যাবে। যখনই আমার প্রোডাক্টিভিটি কমে যাবে, পরের সাইকেলে গিয়ে কিন্তু আমি খাদ্য সংকটের মধ্যে পড়ব। করোনাকালীন দুর্যোগ কাটিয়ে উঠতে কৃষিতে 5,000 কোটি টাকা ঋণ সহায়তা ঘোষণা করেছে সরকার, কিন্তু এই বিষয়ে অবগত নয় সিংহভাগ কৃষক। অন্যদিকে দেশের মোট কৃষকের 39% আর ভূমিহীন 71%-এর কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, ফলে সরকারি প্রণোদনা পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কৃষকের যে প্রণোদনার কথা বলা হয়েছে এটা তাকে একটা আশা দেওয়া হয়েছে, সে আশা করে বসে আছে যে মোস্ট অফ দ্য ফার্মার্স আর নট বেসিক্যালি কাছাকাছি যেতে পারছে না বা পাচ্ছে না, কিন্তু যে চ্যানেল সাজেস্ট করা হয়েছে সেখানে গেলে সুবিধা ছিল যে ওই চ্যানেলের নেটওয়ার্ক আছে, বিশেষ করে এনজিও নেটওয়ার্ক আছে, যেখানে অন্যান্য নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যাদের নেটওয়ার্ক আছে তাদের থ্রুতে সম্ভাবনা আছে। আমাদের
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য সম্প্রসারণ অধিদপ্তর এবং প্রাণী সম্পদ অধিদপ্তর, এই তিনটা অধিদপ্তরের যে কর্মকর্তারা আছেন একদম স্থানীয় পর্যায় পর্যন্ত, তারা একটা বাড়তি দায়িত্ব নেবেন এবার। প্রয়োজনে যদি ইনফর্মালি কোনো গ্যারান্টার, লোকাল নির্বাচিত প্রতিনিধি হোক বা অফিসার হোক, তারাও যদি গ্যারান্টার হয়ে কিছুটা অ্যাভয়েড করে ইজি ভাবে এই লোনটাতে যেতে পারেন, এই কাজটি বোধ হয় এই সম্প্রসারণ অধিদপ্তর গুলো এবার একটু এগিয়ে আসলে আরেকটু হয়তো বা কাজ হয়ে যেতে পারে। লোকসান কমিয়ে আনতে, কৃষি পণ্যের বাজারজাতকরণ ও পরিবহন ব্যবস্থা সচল রাখার জন্য কৌশলী উদ্যোগ গ্রহণের তাগিদ দেন কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণের সাথে জড়িতরা। করোনা দিয়ে আমাদের দেশ এফেক্টেড, বাট সারা দেশ সমানভাবে এফেক্টেড নয়। যেই গ্রামে যেই ইউনিয়নে কোনো করোনা নেই, ওই যাত্রার হাট বাজার জীবনযাত্রা স্বাভাবিক পর্যায়ে যদি নিয়ে আসে, তাহলে কিন্তু কৃষক ওখানে কিছুটা বেনিফিটেড হবে। যেই জেলাতে গণপরিবহন বন্ধ, পণ্য পরিবহন চলছে, বা যারা এগ্রিকালচারাল ভ্যালু চেইনের সাথে সম্পৃক্ত, তাদেরকে কিন্তু পাস দিয়া হলেও কিন্তু তাদের মুভমেন্টটাকে নরমাল করে দিতে হবে। সেই সাথে সংকটপূর্ণ এই সময়ে কৃষকদের কাছ থেকে সরাসরি পণ্য কিনতে সারা দেশে কালেকশন সেন্টার গড়ে তোলার পরামর্শও দেন আলোচকরা। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। কোভিড-19 সংকটে চীন থেকে সরে আসা বিনিয়োগ বাংলাদেশে আনতে চায় সরকার। এরই মধ্যে এ সংক্রান্ত উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বৃহস্পতিবার পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমএর এক অনলাইন আলোচনায় যোগ দিয়ে তিনি এসব কথা জানান। বলেন, শুধু চীন থেকে সরে আসা বিনিয়োগই নয়, চীনা উদ্যোক্তারাও এদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। এ সময় বিজিএমএর পক্ষ থেকে মার্চ, এপ্রিল ও মে এই তিন মাসে রপ্তানিমুখী পোশাক খাতে 42,000 কোটি টাকা ক্ষতির আশঙ্কা জানানো হয়। যদিও এরই মধ্যে বাতিল হওয়া প্রায় 26% ক্রয় আদেশ ফিরে এসেছে বলেও জানানো হয় অনুষ্ঠানে। কাজী অ্যাথলিজার, অ্যাথলেটিক লেজার অথবা মেডিকেল টেক্সটাইল, মেডটেক্স, এগুলো কিন্তু আসলে মোটামুটি ভাবে, বা হেলথ টেক্স, এগুলো কিন্তু সাংঘাতিক ভাবে পপুলার হবে এবং তাতে করে বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে রিটুলো করতে হবে। কাজী আমার মনে হয় যে আমরা যদি এভাবে বলতে পারি যে অন্তত পক্ষে শতকরা 30%-এর তার চাইতেও কম আসলে অর্ডার আসবে। কাজী 55% ক্যাপাসিটিতে জুনে আছি আমরা, জুলাই অনওয়ার্ড কি হবে আমরা জানি না। কাজে আমরা বুঝতেই পারছি যে এক ধরনের ধাক্কাকে আমাদের সামলাতে হবে। অন্য ইন্ডাস্ট্রি চায়না থেকে রিলোকেট করতে চাইলে তারা ওয়েলকাম, কিন্তু আমরা চায়নাকে রিকোয়েস্ট করছি যে তোমাদের ইন্ডাস্ট্রি গুলিও তোমরা যদি রিলোকেট করতে চাও, তোমরা রিলোকেট করে তোমরা এখানে এসে আমাদের এখান থেকে শুধু আমাদের আমাদের শুধু ডোমেস্টিক মার্কেট না, আমাদেরকে একটা এক্সপোর্ট বেস হিসাবে ইন্ডাস্ট্রি গুলি এখানে রিলোকেট করতে পারো। তো এটা সপ্তাহের শেষ কার্যদিবসীয় নেতিবাচক ধারা থেকে বের হতে পারেনি ঢাকার পুঁজিবাজার। দিন শেষে সার্বিক সূচক ডিএসইএক্স 10 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 3,953-তে। বেচাকেনা হয়েছে সব মিলে 42 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 11টির, কমেছে 36টির আর অপরিবর্তিত ছিল 262টির দর। এবার বাজেট নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। এই সপ্তাহের শুরুতে আমরা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখতে পেয়েছি, কিন্তু সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন শেষ হলো। আজকে সারাদিনের লেনদেন গতদিনের চেয়ে কমেছে 71%। আজকে টার্নওভারে লিড করে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর 48% কন্ট্রিবিউট করে, ফলোড বাই টেলিকমিউনিকেশনস অ্যান্ড ব্যাঙ্কিং সেক্টর যারা কন্ট্রিবিউট করেছে 16% এবং 12%। পুঁজিবাজার লেনদেন শুরু হওয়া মাত্রই কেনার চেয়ে বিক্রির পরিমাণ বেশি হয়েছে। করোনার বর্তমান ভয়াবহ পরিস্থিতির জন্য আতঙ্কে বিনিয়োগকারীরা হাতে থাকা শেয়ার বিক্রি করে বের হয়ে যাচ্ছেন এবং একই কারণে শেয়ার কেনার আগ্রহ ভাতা পড়েছে। যদি ফ্লোর প্রাইস নির্ধারণ করা না থাকতো, তাহলে হয়তো এই সপ্তাহে পুঁজিবাজারের সূচক 1,000 পয়েন্ট কমে যেত। করোনা ভাইরাসের প্রভাবে সাতক্ষীরায় হুমকির মুখে পড়েছে চিংড়ি শিল্প। প্রণোদনার পাশাপাশি ব্যাংক ঋণ মৌকুফের দাবি জানিয়েছে চিংড়ি চাষিরা। সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরায় ছোট বড় মিলে 88,079 হেক্টর জমিতে গলদা ও বাগদা চিংড়ি চাষ হয়ে থাকে। করোনা ভাইরাসের প্রভাবে হুমকির মুখে পড়েছে এ জেলার চিংড়ি শিল্প। রপ্তানি না হওয়ায় জেলার বিভিন্ন স্থানে চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানাও বন্ধ রয়েছে। এছাড়া শ্রমিকের অভাবে স্থানীয়ভাবে বাজারজাত কমেছে চিংড়ির। বাজার সংকুচিত হওয়ায় লোকসান গুনতে হচ্ছে ঘের মালিকদের। বাজারে মাছের দাম নেই,
গেড়ে পানি গরমে শুকিয়ে মাছ মারা যাচ্ছে, এ ক্ষতি আমরা কিভাবে পূরণ করব? বিক্রির জন্য 2-3 মাসের জন্য বন্দর কারণে আমরা বিক্রি করতে পারতেছি না, ঘেরের পানিও শুকাই গেছে, এজন্য আমরা ক্ষতিগ্রস্ত। করোনা পরিস্থিতিতে শ্রমিক ও পরিবহন সংকটের কারণে ব্যাপক হারে অন্য জেলায় বাজারজাত করতে না পারায় ভেটকি, ট্যাংরা ও পার্শে সহ অন্যান্য সাদা মাছেরও দাম কমেছে। এ অবস্থায় সবচেয়ে ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক মৎস্য চাষিরা। ব্যাংক ঋণ ও সমিতির কিস্তি পরিশোধ নিয়ে বিপাকে তারা। তেলাপিয়া নিয়ে আসছি, এই তেলাপিয়াটা আগে 110 টাকা, 105 টাকা, 100 টাকা বিক্রি হতো, সেই তেলাপিয়াটা এখন 55-60 টাকা এর ভিতরে বিক্রি হচ্ছে। বাজারে তো আগের মতন আর নেই। হ্যাঁ, আর বাইরে বহিরগত মাছের তো যারা নিয়ে তাদের তো ব্যবসা পুরোটাই বন্ধ। চিংড়ি চাষিরা অনেক ক্ষতির মধ্যে চলে গেছে, বিশেষ করে যারা ব্যাংক থেকে অনেক টাকা ঋণ নিয়েছে, কোটি কোটি টাকা ঋণ নিয়েছে, মধ্যম মাঝারি ছোট, এই ঋণগুলো যাতে সরকারিভাবে সুদ মকুব করা হোক। করোনার প্রভাবে সাতক্ষীরা জেলাতে মৎস্য খাতে এবার 200 কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছে মৎস্য বিভাগ। এখন তারা পোনা ছেড়ে বিক্রি করার সময় উপযোগী হওয়ার কথা ছিল এখন, অথচ তারা এই করোনার প্রভাবে তারা জানুয়ারি থেকে তারা মাছ ছাড়তে পারেনি, মাছ বিক্রি করতে পারেনি। সাতক্ষীরায় গত বছর গলদা ও বাগদা চিংড়ির উৎপাদন হয়েছে 31,000 মেট্রিক টন, এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 42,000 মেট্রিক টন। বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।